আজকে ছাদটা একটু অন্য রকমের না? আজকে ছাদে আমি বেসিক্যালি এসেছি একটা জিনিস কুড়োতে। এই দেখতে পাচ্ছো বহুত জাম পড়ে রয়েছে, আমি একটা জাম খেতে এসেছি। বাট আমার ব্যাড লাকটাই খারাপ, ওখানে যে কটা জাম পড়ে আছে সব কটাই ফালতু, তাই জন্য বাধ্য হয়ে আমাকে নিচে নামতে হচ্ছে। এটা বাই দেবে আমার সোনা জেঠু, অর্থাৎ যে সেজু জেঠু, তার বাড়ির ছাদ। সো এইখানটায় রয়েছে আমার পেছনে, তোমরা দেখতে পাচ্ছ, এই রয়েছে বিশাল বড় একটা গাছ। আমাদেরও একটা গাছ রয়েছে, সেই গাছে যে জাম মানে সেই যে জাম গাছটা সেটা এতটাই ঘেলে রয়েছে, পাশে রয়েছে কারেন্টের তার, সো ওটার পাশেই রয়েছে, ওটাকে কাটতে হবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কাটাটা সম্ভব না, সেই কারণে এখন আর ওটা কাটা হচ্ছে না। সো আমি এখন এই ছাদ দিয়ে নিচে নামি, যাই আমাদের ছাদে। সো আমি চলে এসেছি আমাদের ছাদে, আর সেই দিনকার মতো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ও দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। আর ওয়েদারটা অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড মেঘলা করে এসেছে, তোমরা আমার আশেপাশে দেখে তো বুঝতে পারছো, দেখো অনেকটা মেঘ হয়ে রয়েছে এবং আমি হাঁপাচ্ছি, এবং ভীষণ ছিটে ফোটা করে বৃষ্টি পড়ছে, খুব গুড়ি গুড়ি, মানে যেটা একটা গায়ে লাগছে তার একটা গায়ে লাগছে না এরকম। সোনা জেঠুদের ছাদে অনেক 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 জাম পড়ে আছে, কিন্তু একটাও খাওয়ার মতো না, আসল কথা হচ্ছে সেটা। আমি একটা দুটো তুলতে গেলাম, কিন্তু সেগুলো সব খেয়েছে উপর থেকে, যেহেতু পড়েছে সব থেতলে গেছে আর নষ্ট হয়ে গেছে, বহুত জাম ধরেছে বহুত। আর আমাদের এই গাছটা তোমাদেরকে দেখাতে পারবো কি না আমি বলতে পারছি না, দেখানো যাবে না, কেননা এখানটায় এই শাল গাছ না কি বলে এইসব গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, এইসবের জন্য দেখতে পাবে না তোমরা। সো আমাদের গাছটা তো অনেক অনেক, আর আমাদের জামের অনেকটা ভ্যারিয়েশন হয় না, কিছু কিছু জাম হয় অনেকটা বড়, কিছু জাম হয় মোটা গোল, আমাদের এটা মানে মিডিয়াম সাইজেরই হবে, কিন্তু ভেতরের যে বীজটা থাকে, বীজটা এই একদম ফুচকে তোমার মুখে, আর মানে মানে বেসিক্যালি জামের কী হয় যে বীজটা অনেকটা বড় থাকে, আর পাশে বাইরের আশেপাশের অংশ মানে যেটা আমরা খাই সেটা অনেকটা কম থাকে, কিন্তু আমাদের এটা ঠিক অপোজিট, ওটা অনেকটা বেশি আর বীজটা কম থাকে। সো আজকের এই ব্লগটাকে আমি এই দেরি করেই শুরু করছি, সো ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, অ্যান্ড গুড ইভিনিং। দেখো কেমন মেঘ করে এসেছে, আর ওই দিক দিয়ে না একটা আওয়াজ আসছে সা করে, হয়তো ওটা বৃষ্টি না হলে ওটা হাওয়া, এই দুটোর মধ্যে একটা হবে, ঠিক ওই ওই দিকটা করে আসছে, ওই দিকটা করে আসছে আওয়াজটা, এখন জানি না আমি কি, কিন্তু একটা আওয়াজ আসছে। ওটা বৃষ্টির আওয়াজ, তোমরা শুনতে পাচ্ছ? আমি জানি না, বাট সিরিয়াসলি খুব সুন্দর লাগছে আওয়াজটা, একটা কেমন আমার মানে ঠিক আমার থেকে মানে কিছুটা দূরে এই যে বাগানটা যে দেখতে পাচ্ছ, সিরিয়াসলি এই বাগানটা যে দেখতে পাচ্ছ, বাগানের ওপারেই হয়তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেটার আওয়াজ আমি শুনতে পাচ্ছি বাট বৃষ্টি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হচ্ছে খুব বৃষ্টি। আমি জানি না আমার এই মানে এখানে তোমরা ফোনে কতটা শুনতে পাবে, তোমরা কি পাচ্ছ আওয়াজ, বাট আওয়াজটা এমন হচ্ছে না মনে হচ্ছে কোথাও কোনো তাঁবু কিংবা টিনের উপর বৃষ্টিটা পড়লে যে আওয়াজটা হয় সেম ওই আওয়াজটা হচ্ছে, কিন্তু ওই দিকে মুষলধারে বৃষ্টিটা হচ্ছে এবং এইখানের বৃষ্টিটার ফোঁটা একটু একটু বেড়েছে। সো আমি বেশি কথা না বলে এখন তাড়াতাড়ি ঘরে ঢুকি, আর তোমাদেরকে আজকে একটা জিনিস বলবো বলেছিলাম, সেটা আমি অবশ্যই আজকে বলবো। উপরে তোমাদেরকে বললাম আওয়াজটা শুনতে পাচ্ছো কি না, বিশ্বাস করবে না, আমি যদি আর একটা সেকেন্ড জাস্ট একটা সেকেন্ডও লেট করতাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টিটা হচ্ছে, মুষলধারে বৃষ্টি এসেছে, আমি অবাক। এবং তারপরে তার আগে মানে ওখানে নামার সাথে সাথে মাকে বলছি যে মা একটুখানি, মা একটু দেখো তো যে আমি আওয়াজটা যেটা শুনছি সেটা সত্যি শুনছি কি না, মানে ঠিক না ভুল নাকি অন্য কিছুর আওয়াজ। মা বলছে হ্যাঁ রে, তুই শিগগিরই নাম, ওপর থেকে মুষলধারে আসতে চলেছে।
মা বলেছে আমি সিঁড়ি দিয়ে নামছি আর অমনি বৃষ্টি, বাপরে ভীষণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে আমি এটা শুনেছি যে মানে এই আমাদের এখানে হচ্ছে না তোদের ওখানে হচ্ছে এরকম টাইপের, কিংবা আমি স্কুলে থাকতাম তখন স্কুলে বৃষ্টি হতো, কিংবা আমাদের এখানে বৃষ্টি হতো না, এরকম দেখেছি অনেকবার। মানে লাইভ দেখিনি, বাট এরকম আওয়াজ আমি লাইভ শুনলাম। সিরিয়াসলি দারুণ এক্সপিরিয়েন্স, আর সত্যি খুব সুন্দর লাগছিল আওয়াজটা। এটা আলাদা রকমের, মানে হয় না রোমাঞ্চকর ব্যাপার, তো ওই জিনিসটা হচ্ছিল। সো যেটা আমি বলছিলাম যে তোমাদেরকে বলবো, অ্যাকচুয়ালি বলবোটা হচ্ছে যে আমি যেহেতু আমার যেহেতু আর একটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে স্টোরিজ ল্যান্ড। সেখানে বেসিক্যালি আমি গল্প বলি, গল্প লিখি, সেগুলোকে বলি। তো সেটা প্রথমে স্টোরিজ ল্যান্ড ছিল না, সেটা আগে ছিল নাম অঙ্কিতাস ওয়ার্ল্ড। অঙ্কিতাস ওয়ার্ল্ড ছিল বিকজ আমি যে আমার নাম অঙ্কিতা রয়েছে, তো আমি ভাবতাম যে অঙ্কিতার দুনিয়াতে যা যা হবে সেগুলো দেখানো হবে। তো ফার্স্টে আমি কী করবো পার্টিকুলার ইউটিউবে সেটা তো আমি বুঝতে পারছিলাম না, তো সেই কারণে আমি করছিলাম যে মানে হয় না যে কোনো একটা জিনিসের ভ্যারিয়েশন বোঝানো, মানে ভালোবাসা ভালো লাগা এই দুটোর মধ্যে তফাতটা কী, যেটা হয়তো অ্যাকচুয়ালিতে হয়ে থাকে বাট আমরা বুঝতে পারি না, সেটা আমার কি ওপিনিয়ন কিংবা আমার কি মত সেইটা আমি বলতাম। কিংবা নেগলিজেন্সি করা কোনো একটা রিলেশনশিপে তখন কী করা দরকার, তো এই জিনিসগুলো আমি ওখানে করতাম। তো ওটা তো ভালো ভালো রেসপন্স আসতো, ভালো ভিউ আসতো, এবং তারপরে আলটিমেট একটা জায়গায় এসে আমার এটা মনে হলো যে এটার পরে আমি আর কী করতে পারবো, কতদিন পর্যন্ত এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারবো। তারপরে মাঝে আমি আবার অন্য একটু মোটিভেশনাল কিছু দিলাম, সো মানে এরকম একটা জিনিস করে করে চলছিল। তো তারপরে আলটিমেট তখন দেখলাম যে না, আমি এই জিনিসটা পারবো যেটা হয়তো আমি সারাটা লাইফ পারবো, আর সেটা হচ্ছে গল্প। আর গল্পটা আমার বানাতে খুব ভালো লাগে, গল্পটা পাঠ করতেও খুব ভালো লাগে। আর আরেকটা ফ্র্যাঙ্কলি বলে দিই যে গল্পটা লিখতে একটু মুডের উপর ডিপেন্ড করতে হয়, কারণ সবসময় মাথা থেকে তো গল্প আসে না, তো সেটাও একটা ব্যাপার থাকে। তাই জন্য আমার ওই চ্যানেলে একটু এদিক ওদিক হয়ে যায়, বাট এখন তাও এইটা যেরকম কন্টিনিউ, আমি আজ তো 16তম দিন হয়েই গেল, কন্টিনিউ এটা করার চেষ্টা করছি। ওটা প্রত্যেক দিন না পারি, বাট আগে আমি করতাম কি হয়তো মাসে একটা ছাড়তাম এরকমভাবে, তো এখন এটা করেছিলাম মাসে দুটো, তারপরে এখন আবার এটা চেষ্টা করছি মাসে তিনটে কি চারটে ছাড়বো, মানে প্রত্যেকটা সপ্তাহে একটা, তো দেখা যাক কি হবে। সো ওই কারণে যেহেতু আমি ফার্স্ট ওই জিনিসগুলো বলতাম, আমার অনেক বন্ধু বান্ধবী আছে কিংবা তাদের জিনিসটা খুব ভালো লাগতো, হয়তো কোথাও না কোথাও হেল্প হতো, তো আমাকে আবার অনেকে কিছু কিছু সাজেস্ট করতো যে অঙ্কিতা তুই এটা নিয়ে একটুখানি বল না, এটাতে কি হবে, কি অঙ্কিতা তুই এটা একটু সাজেস্ট কর না। তো সেই কারণেই আমি আগের দিন আমাদের বলছিলাম যে লোকে হয়তো একটু আধটু ভাবে যে আমি হয়তো ওদের কিছু হেল্প করতে পারবো। তো সেই জন্য আমাকে একজন এটা পাঠিয়েছে, তার নাম আমি বলছি না, তো কেননা আমি এখনও জানি না যে ওর নামটা এখানে নেওয়া যাবে কি না নেওয়া যাবে না। সো এটার পরে আমি ওকে জিজ্ঞাসা করবো, তো যদি ওর পারমিশন থাকে তো আমি কোনো একটা ব্লগে আমি ওর নাম বলে দেবো। সো ওটা আমার ফোনে ছিল, আমি আমার ফোন থেকে মায়ের ফোনে নিয়ে নিয়েছি, এবং এখানে কিছু কিছু বিষয় নিয়ে বলা রয়েছে, সেই বিষয়গুলো তোমাদের সাথে একটুখানি আলোচনা করতে চাই। সো আচ্ছা, তো আমি আমার ফোন থেকে এটা মায়ের ফোনে নিয়ে নিয়েছি। ও আমাকে এটা বেসিক্যালি বলেছিলো যেহেতু আমি আগে ওই ওই টাইপের ভিডিওগুলো বানাতাম, তাই জন্য আমাকে বলেছিলো যে তুই একটু এটা বলিস এইটা নিয়ে কিছু। তো তখন আমি বলেছিলাম যে দেখ, আমি এখন তো সেরকম টাইপের কোনো ভিডিও ওরকম বানাই না, তো তখন বলেছিলো ঠিক আছে তুই যখনই পারিস, যদি মনে হয় তো করিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। তো সেটাই আমি পড়ছি, তো স্টার্ট করলাম। হ্যাঁ, কোথাও যেন শুনেছিলাম মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়, তবে কি আমি তোমাকে চাইনি? হ্যাঁ অবশ্যই, তবে কেন তোমাকে পাইনি? আচ্ছা, বিয়ের পর নাকি সব কিছু ঠিক হয়ে যায়, তবে দু বছরের বাচ্চাকে কোলে নিয়ে দূর থেকে প্রিয় মানুষটাকে দেখে মানুষ কেন কাঁদে? তবে কি ধরে নেব মনের অগোচরে সব কিছুই রয়ে যায়? শুনেছি সব সময় সব কিছুই সময়ের সাথে সাথে মানুষকে ভালো করে দেয়, তবে পাড়ার এক বড় ভাই তার 4 বছরের ছেলেকে গল্প বলার সময় কেন রূপকথায় বারবার তার প্রিয় প্রাক্তনের নামটাই রাখে? তবে কি ধরে নেব
মানুষকে ভোলা সহজ নয়। আচ্ছা, ব্যস্ত থাকার পর নাকি কাউকে মনে পড়া সম্ভব নয়, তবে হাজার ব্যস্ততায়ও প্রিয় মানুষের নাম শুনলেই গাটা কেমন থমকে যায়। কেন সেই মানুষটার দিকে তাকাই যে তার নাম নিয়েছিল? তাহলে কি ব্যস্ততা ছিল না, নাকি ব্যস্ততা কাবু করতে পারেনি, শত ব্যস্ততাতেও মনে পড়ে? শুনেছি মানিয়ে নিলে নাকি সব মিটে যায়, তবে 30 বছরের সংসার কেন ভেঙে যায়? তবু কেন মানিয়ে নিতে নিতে মানুষ আত্মহত্যায় সামিল হয়? তবে কি ধরে নেব, মানা মানিতেও মানুষ চরমভাবে হেরে যেতে বাধ্য? কি জানি, এর উত্তর জানা নেই। সো এটা খুব সুন্দর একটা ভাবনা ও আমাকে পাঠিয়েছিল, যেটা হয়তো বানাতে গেলে একটা ভিডিও আলাদাভাবেই হবে। কিন্তু আমি কিছু বলতে চাই যে হ্যাঁ, এরকম জিনিসটা হয়ে থাকে যে আমরা যখন বলি যে বিয়ের পরেও যদি তুমি সেই মানুষটাকে ভালোবেসে থাকো এবং তোমার যদি তার সাথে বিয়ে হয়নি, তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, হয়তো সেটা ফ্যামিলির প্রেশার হোক কিংবা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে হোক হয়েছে, তো তখন এটা হয়, এটা হওয়াটা স্বাভাবিক। যদি তুমি তার সাথে সেই বলে না পিওর লাভ যেটাকে বলে, সেই সম্পর্কটা, জাস্ট এমনি প্রেমটা বলছি না, কিন্তু আমি ভালোবাসা যেটাকে বলে, আসল ভালোবাসা, কারোর প্রতি কারোর যে টানটা রয়েছে সেটা যদি সত্যিই থাকে এবং সেটা যদি পবিত্র হয়, মানে পবিত্র বলতে পিওর হয়, সো খাঁটি একদম, সো এটা বাস্তব যে আজ থেকে 50 বছর বাদে গিয়েও সেই মানুষটাকে দেখে হলো তুমি একটু দাঁড়াবে আর তোমার মনের ভেতরে এটা কেমন একটা হবে, আর যদি তুমি তার থেকে দূরে হয়ে গেছো, সে হয়তো তোমাকে চিট করে চলে গেছে, সে হয়তো তোমার লাইফে আর নেই, কিন্তু হঠাৎ করে সেই মানুষটার নাম নিলে, কিংবা সে হয়তো তোমার লাইফে আছে, তাও যদি হয় তুমি তাকে ভীষণই ভালোবাসো, যদি কোনো একটা কাজের মধ্যেও সেই কোনো একটা মানুষ যদি তার নাম নেয়, হয়তো তারই নাম না, হয়তো এটা অন্য কারোর নাম সে নিয়েছে, তুমি সাথে সাথে সেদিকে তাকাবে এবং তোমার হার্টবিট বেড়ে যাবে, তোমার পেটের ভেতরে গুড়গুড় হবে, এটা বডিটা একটা অন্য টাইপের মনে হয় বাটারফ্লাইয়ের মতো উঠছে, সেই জিনিসটা হয়। তখন এটাও বাস্তব যে ওই ব্যস্ততার মধ্যেও কিন্তু ওই দিকটাই চোখটা চলে যায় এবং ভাবি যে সে এসেছে কিনা। তো এই জিনিসগুলো সত্যি হয়ে থাকে এবং একটার জন্য আর একটাকে না বলাও উচিত না, যে হ্যাঁ অনেক ক্ষেত্রে তো এটাও হয় যে কোনো একটা দুঃখ আমরা হয়তো ব্যস্ততার মধ্যে থাকি বলি সেটাকে হয়তো ভুলে যাই, হয়তো সেই মুহূর্তটুকু আমাদের সেটা মানিয়ে নিই আমরা যে না চলো ঠিক আছে ওটা ভুলে গেছি। কোনো একটা কাজের মধ্যে থাকলে দেখবে তুমি যদি কোনো একটা কষ্ট জাস্ট পেয়েছো সেটা কিন্তু কোনো একটা কাজের মধ্যে থাকলে একটু হলেও ভোলা যায়, আমি বলছি না পুরোপুরি ভোলা যায়, সেই পেনটা মারাত্মক পেন হয়, কিন্তু সেটাও কিছু না কিছুভাবে একটু হলেও ভোলা যায়। আর এটাও সঠিক যে যখন কথার কথা, যদি বড় কেউ তার বাচ্চাকে গল্প শোনাচ্ছে, তখন যদি সেই আসল ভালোবাসাটাই থেকে থাকে তো তার প্রাক্তনের নামই চলে আসে মুখে। সো ভালোবাসা জিনিসটা এমনই যে সেটার কোনো ডেফিনেশন নেই, এক্সপ্লেইন করা অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার, কেননা এক একজনের কাছে ভালোবাসা এক এক রকমের। কিছু কিছু মানুষের ভালোবাসা আছে হয়তো তারা দূরে আছে, মানে দূরে আছে বলতে কি, হয়তো কেউ আলাদা জায়গায় বিয়ে করে নিয়েছে, অন্যজনও আলাদা জায়গায় বিয়ে করে নিয়েছে, তার হয়তো সংসার সুন্দর, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিন্তু স্টিল যদি এখনও দুজনের কোনোভাবে হেল্প লাগে কিংবা কোনো প্রয়োজন হয়, দরকার লাগে কিছু, তো দুজন কিন্তু দুজনের জন্য একদম আছে যে ঠিক আছে চলো আমি তোমাকে হেল্প করার জন্য রাজি। বিকজ এইটা হচ্ছে, মানে হেল্প করার জন্য রাজি বলতে কি হয়, আমি সেটা বলছি না যে তার লাইফে তুমি ঢুকে পড়ো, সেইটা না, বাট কি হয় যে যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো না তো তুমি তাকে ছেড়ে দাও, মানে সে আজাদিটা দাও, সে স্বাধীনতাটা দাও, যাতে সে নিজের মতো করে বাঁচুক, তুমি তাকে যদি ছেড়ে দাও, সেও যদি প্রকৃতই তোমাকে ভালোবাসে আর তোমার ভালোবাসাটাকে বুঝে থাকে, তাহলে সে তোমার কাছে ফিরতে বাধ্য। কেউ চলে গেলে তুমি তার জন্য হিংসা প্রবণতা নিজের মনের ভেতরে এনো না যে ও চলে গেল, ও আমাকে ছাড়লো, ও আমাকে কি করে ছাড়লো, ওর এত বড় স্পর্ধা,
ও আমার জীবন নষ্ট করলো, আরো জীবন নষ্ট করতে পারে, আমি ওকে শেষ করে দেবো, আমি ওর জীবনটাকে নষ্ট করে দেবো, এটা করো না, এটা একদমই করবে না, কখনো না। কেননা আমি এটা মানে উপরওয়ালা আছে, সো উপরওয়ালা ঠিক দেখছে, সে সেটার ঠিক শিক্ষা দেবে, সেটা যে কোনোভাবে। কোনো সন্তান যদি তার বাবা মাকে অবহেলা করে, সেই বাবা মায়ের যে তার সন্তানের প্রতি ভালোবাসা, সেই বাবা মা কিন্তু কোনোদিনও তাকে অভিশাপ হয়তো দেবে না, কিন্তু তার বাবা মার চোখের যে জলটা পড়েছে সেই জলের জন্য সেই সন্তান কিন্তু ঠিক ঠিক সেই শিক্ষাটা পাবে। হয়তো কোনো মেয়ে তার বাবা মাকে কষ্ট দিয়েছে, কিংবা কোনো ছেলে, যেটা এখন বেসিক্যালি হয়ে থাকে, ছেলেরা নিজের বাবা মাকে এত পরিমাণে হার্ট করতে থাকে, এত পরিমাণে দেখে না, এই করে ওই করে, তো সেটা তো আলাদাই একটা ব্যাপার। তো যাই হোক, যদি করে থাকে, তো আমি দেখেছি এটা, সিরিয়াসলি আমি নিজের লাইফে দেখেছি, মানে বলে না একদম উদাহরণ, চোখের সামনে একদম উদাহরণ হচ্ছে যে যদি ছেলেটা দেয় এবং সেই ছেলেটার ঘরেও কিন্তু একটা ছেলেই জন্ম নেয়, এবং একটা ছেলে সন্তান হওয়াতে সেও কিন্তু সেম কষ্টটাই পাবে, সেইটাই একদম মানে জাস্ট সামনাসামনি উঠে আসে জিনিসটা, যে তুমি এটা করেছো তার জন্য তোমাকেও এটা ভোগ করতে হবে। সো ভালোবাসলে তুমি তাকে ছেড়ে দাও, আর যে কোনো সম্পর্কে স্বাধীনতাটা খুব দরকার। যদি তুমি সবসময় তাকে আটকে রাখো, তাহলে সেটা ফিল করবে আমাকে সবসময় খাঁচার মধ্যে কেন বন্দি করে রেখে দেয়, কেন আমাকে খাঁচার মধ্যে রাখে, আমার নিজেরটা কেন। সে হয়তো একদিন দুদিন মানলো, তারপরের দিন সে লুকিয়ে লুকিয়ে কাজটা করবে, আর তখন রিলেশনে প্রবলেমটা হবে। সো এই জিনিসটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর আমি এই ভিডিওটা ওকে অবশ্যই নিজের থেকে সেন্ড করবো, যে তুই দেখ তোর এই জিনিসটা আমি বলেছি, আর ও খুব 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 সুন্দর জিনিসটাকে প্রেজেন্ট করেছে। এটা হয়তো ওর থিঙ্কিংই, এটা হয়তো আমরা কোনো না কোনোভাবে ভাবি যে হ্যাঁ এই জিনিসটা হয়, ওই জিনিসটা, ওরটাকে পুরোটা ম্যাচ করে দিয়ে একটা মিক্স করে একটা জিনিস আমাদের সামনে রেখেছি, যেটা খুব সুন্দর হয়েছে। সো আমার এই এক্সপ্লেনেশনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, আমি কিন্তু ভুল বলে থাকলে সেটাও আমাকে জানাবে। সো এইটুকুই বলার ছিল, অ্যান্ড এখন আপাতত এইটুকুই, আজকের ব্লগটা এইটুকুই থাকলো, কালকের ব্লগটা সেরকম কিছু হয়নি, সো আজকে ভাবলাম এই জিনিসটাকে বলি, সেটা আমি অলরেডি কালকে বলতে চেয়েছিলাম কিন্তু কালকে আমার হালাত পুরো খারাপ ছিল। সো ইয়া, যদি ব্লগটা ভালো লেগে থাকে, সো প্লিজ ভিডিওটাকে অনেক অনেক পরিমাণে শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, নোটিফিকেশান বেলটা কিন্তু প্রেস করে দেবে। সো ইয়া, এইটুকুই বলা ছিল, অ্যান্ড টাটা।